নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায়, এই মন্তব্য করেছেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সকালে রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে ছিল আয়োজন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন উপদেষ্টা, বলেন রাজনৈতিক দল বা যে কেউ নির্বাচন নিয়ে কথা বলতে পারে, তবে নির্বাচন এবং সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার। অভিযোগ তোলেন এখনও কিছু জায়গায় ফ্যাসিবাদের গোড়া রয়ে গেছে, যারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে। এ সময় শিল্পকলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন সরকার সাংস্কৃতিক অঙ্গনের বাধা সমর্থন করে না। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সরকার সেন্ট মার্টিন এবং পর্যটন শিল্প একসাথে রক্ষা করতে চায়। একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনের কথা বলবে, সেখানেও তো আমি অস্বাভাবিকতার কোনো কিছু দেখি না। আবার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমরা যেমন নির্বাচনের কথা ভাবব, সেটাই হবে আমাদের আলটিমেট অবজেক্টিভ। একই সাথে জনগণের যে একটা দাবি যে সংস্কার কিছু করে দিয়ে যেতে হবে, কিছু সংস্কার লাগবে, সেই দাবিকেও তো আমরা পাশ কাটাতে পারছি না। এবং সেখানে কিন্তু বিএনপি এবং এরকম দলগুলোর সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং তারাও সংস্কার যে চাচ্ছেন না তা না। এখন প্রায়োরিটি যদি বিচার করেন তারা তো অবশ্যই নির্বাচনের কথা বলবে।